কি রে পটল, আজ কোন দিকে সূর্য উঠেছে? তুই এত তাড়াতাড়ি স্কুলে? দেখুন ম্যাডাম, আমি না এখন ভদ্র হয়ে গেছি, ও আমি আর বদমাশি টদমাশি করি না, তাই আমি সবার প্রথমে স্কুলে এসেছি। আরে পটল, সবার ব্যাগ দেখতে পাচ্ছি, আর তুই মহাপুরুষ এখানে একা বসে আছিস, বাকিরা সব গেল কোথায়? কে জানে, আমি বাবা ওই বদমাশ ছেলেদের সাথে নেই, কোথায় তুমি বলতে পারো না। ম্যাডাম, আপনি বেঁচে আছেন? বেঁচে আছি মানে? এই পটল, তুই তো আমার সব মিথ্যা কথা বলেছিস, বলবো ম্যাডামকে সব বলবো? ওই বলবি না, কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। ভয় দেখাচ্ছিস? এই তুই সব বল ম্যাডামকে, সব বল। ম্যাডাম তাহলে আপনি শুনুন। যা বাবা, আজকে সবাই আগে এসে গেছি, দাঁড়া মজা দেখাচ্ছি। সব সময় দিদিমণির কাছে তোরাই ভালো সাজবি না? ওই তোরা কি রে, ওইদিকে ম্যাডাম জলে পড়ে হাবুডুবু খাচ্ছে, উঠতে পারছে না, আর তোরা এখানে বসে আছিস। যা তাড়াতাড়ি যা, ম্যাডামকে তুলবি, যা। সবকে তাড়িয়ে দিলাম, আজকে দিদিমণির কাছে আমি ভালো হব, সব থেকে ভালো ছেলে, ভদ্র ছেলে। এসে গেছি, আজকে দিদিমণিকে বলে দেব আমি আজকে প্রথম এসেছি। ওদেরকে না একটু মার খাওয়াতে হবে। করা যায় এই পেকলুর ব্যাগটা দিয়ে। পটল, তুই বদমাইশ বদমাইশই রয়ে যাবি, মানুষ হবি না কখনো। আর এই তোরা, তোরা ওর কথা শুনিস কেন? শুনিস কেন? যা বস, গিয়ে বস, যা। আমি কোনো দোষ করিনি, হ্যাঁ আমি ভালো কাজ করেছিলাম, এইটা ইঁদুরে টেনে নিয়ে চলে যাচ্ছিল, আমি এরকম ছাড়িয়ে রেখেছি। ইঁদুরের কি শক্তি বাবা, মেধা মেধা। আর পৃথিবীর সঙ্গে যদি অন্য একটা গ্রহ এসে ধাক্কা দেয় তাহলে কি হবে? কি হবে আবার? মাল তো উড়ে যাবে। কি হবে? তো উড়ে যাবে। কি করে? কি করে আবার? আপনি গানটা শোনাননি? এ দুনিয়া পিতল দি, এ দুনিয়া পিতল দি, ও বেবি ডল হড়ে দি, ও বেবি ডল হড়ে দি। কি হচ্ছে গো? বেবি ডল হচ্ছে মানেটা কি? মানেটা কি? আপনি গানটা শোনেননি? এ দুনিয়া পিতল দি, তো পৃথিবী যদি যদি পিতলের হয় তাহলে অন্য গ্রহের সাথে ঠোকাঠুকি হলে কি হবে? সেটা বলতে তবড়ে যাবে, হবে না? আমার মনে হচ্ছে তোদের পৃথিবী সম্পর্কে কোনো জ্ঞান নেই। যা তো পেকলু, অফিস থেকে গ্লোভটা নিয়ে আয়তো। কারণ ওরই তো বেশি পৃথিবী সম্পর্কে জ্ঞান, ওর কাছেই রাখ। এই চল বস, যেটা বলছি এটা শোন। এই দেখ, এটা হচ্ছে পৃথিবী। এটা পৃথিবী? হ্যাঁ। তাহলে দিদিমণি যে গানটা করেছিল যে ভুল বলেছে, সে বলেছিল এই দুনিয়া পিতল দি, তার মানে দুনিয়া পিতলের নয় প্লাস্টিকের। কি বুঝেছিস? সবসময় খালি পাকামো করে ছেলেটা। যেটা বলছি সেটা শোন ভালো করে। দেখ, এটা পৃথিবী, সূর্যের চারিদিকে এরকম ভাবে ঘুরছে। হ্যাঁ ঘুরছে তো। এবারে বল পটল, এখানে ভারত কোথায় আছে? ভারত? এই তো। আরে এটা তো অস্ট্রেলিয়া দেখালি। আপনি কি বলেছিলেন? কি বলেছিলাম? আমরা কোথায় থাকি? পৃথিবীতে। ভারত কোথায় থাকে? পৃথিবীতে। তাহলে আমি কোথায় গিয়েছি?
আমি পটলকে মারলাম, এটার ভবিষ্যৎকাল কি হবে? ভবিষ্যৎকাল কি? ম্যাডাম কাকে মারলেন জানেন? পটলকে। পটলকে বাড়ি যাওয়ার সময় দেখবেন আপনার স্কুটির টায়ার পাংচার হয়ে গেছে। না না ম্যাডাম, ও ভুল বলেছে, স্কুটির চাকা খুলে নিয়েছে। এগুলো যা পড়াশোনা করেছে, যা অবস্থা তোদের, তোদের দ্বারা কিচ্ছু হবে না। এই সবাই ইংরেজি করে এনেছিস, করে এনেছিস তো, ঠিক আছে। আচ্ছা বল, মাঙ্কির বাংলা কি হবে? মাঙ্কির বাংলা? খালি বদমাশি, সবসময় খালি পাকামো করে ছেলেটা। এই ছেলেটা মানুষ হবে না, কোনো মানুষ হবে না ছেলেটা। আর আপনার সাথে কোনো সম্পর্ক নেই, আপনি আর মানতে পারেন না। মানে টিফিনের ঘন্টি পড়ে গেছে, আর কোনো আপনার কথা শুনবে না আমরা। আমরা এখন বাইরে যাবো, খেলবো আমরা। চল, আমি কোনো ক্লাস নিচ্ছি তো। ক্লাস কিসের ক্লাস? টিফিন হয়ে গেছে, বাচ্চাদেরকে কি আপনি একটুখানি স্বাধীনতা দেবেন না নাকি? হ্যাঁ চল 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 চল। এই পরের ক্লাসটা না আমিই নেবো, আর তোদের খাওয়া আমি তখন খাওয়াবো। আচ্ছা খুব মজা করছিস না? দাঁড়া তোদের মজা দেখাচ্ছি। এই এই তুই কি মারপিট করে? ম্যাজিক দেখবি, ম্যাজিক দেখবো। ওইদিকে যাও, ওইদিকে যাও, চল ওইদিকে যাও। দেখ জলের বোতল, আর দেখ আমার হাতে পয়সা, দেখে না দেখে নিবি কি? নিতে বললাম, দেখ পয়সা। হ্যাঁ এখানে রাখলাম, পয়সাটা রাখলাম, ওই তো বোতল রাখলাম, ওপরে এই খুললাম। এবার এখানে চোখ দিয়ে দেখ, তলার পয়সাটা দেখতে পাবি না। কে দেখবি? তুই দেখবি, দেখ। এই না আমার যেন চোখেই পড়েছে, তুই দেখ তাহলে, তুই দেখ। হ্যাঁ আমি দেখবো, আমি দেখবো। হ্যাঁ দেখ, চোখ দিয়ে। আরো এতক্ষণ ঝগড়া করছিলি কেন রে? দোলনায় বসে ওকে আগে বসতে দে। হ্যাঁ ওকে তুই কিন্তু বসবি না এখন। আমি বসবো, তুই যা যা যা। আমি বসবো, বস বস দোলনায় বস বস বস। তুই দোলাবি বেশি? হ্যাঁ আমি দোলাবো, আমি দোলাবো, তুই বস, তুই বস বস বস। হ্যাঁ বস। এবার বিজ্ঞান থেকে একটা প্রশ্ন করছি। একটা বল ওপরের দিকে ছোড়া হলো, বলটা নিচে কেন নেমে আসে? ম্যাডাম আমি জানি, বল। গ্র্যাভিটি, গ্র্যাভিটি। এটা দিয়ে না তুই চলতে করছিস, টাক ফাটিয়ে দেবে। এটা কি? এই ছেলেটাকে কোন সময় একটা পড়া ঠিকঠাক করে করে না, উল্টো পাল্টা উল্টো পাল্টা খালি উল্টো পাল্টা খালি বকতে থাকে সবসময়। সবাই যা পড়া করে এনেছিস বাবা, এবার অঙ্কটা ঠিকঠাক করে হবে তো নাকি? এবার বলতো সাত আর পাঁচে কত হয়? সাত আর পাঁচে ওই তো ১৩। আরে এই সাত আর পাঁচে ১২ হয়। কি যে বলেন আপনি, আপনি না হেভি মিথ্যা কথা বলেন। মিথ্যা কথা মানে? এই তো কালকে বললেন ৬-৬ ১২ হয়, তার আগের দিন বললেন ৮-৪ ১২ হয়,
আজকে আবার বলছেন সাত পাঁচে বারো। এক মুখে যে কটা কথা বলেন, আমার বাবা একটাই মুখ একটাই জবান, আমার একটাই ইউটিউব চ্যানেল হিমসা সেলিব্রিটি, আমি একটাতেই কাজ করি, আমার অত মিথ্যে কথাও বলি না আর এক মুখে দুটো তিনটে কথাও বলি না। কি যে বলেন আপনি খুঁজে পাবেন এই ছেলেটা না কবে আমার মাথা মতো খারাপ করে রেখে দেবে। তোরা যা পড়াশুনো করলি সব বাবা, এবার অন্তত পরিবেশটা নিয়ে ঠিকঠাক করে পড়াশুনো কর। আচ্ছা এই যে দেখছিস চারিদিকে এত মশার এখন উপদ্রব, তাই তো? তো এই মশার কামড় খেয়ে কত মানুষের ডেঙ্গি ম্যালেরিয়া হচ্ছে, কত মানুষ মারাও যাচ্ছে। তো এই মশা কিভাবে মারি? মশা কিভাবে মারবো? এটা সহজ ব্যাপার ম্যাডাম। এই তো প্রথমে একটা বাটিতে করে আপনার রক্ত নেবো। কি না মানে ওই মুরগি টুরগি যে কাটা হয় না তাদের একটু রক্ত নিয়ে নেবো বাটিতে, ওই রক্তের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেবো। রক্ত খেতে আসবে মশা, মশা রক্ত খেতে গেলে ঝাল লাগবে, তখন মশা জল খুঁজবে, আমি বাইরে বালতিতে এক বালতি জল রেখে দেবো, ওই জল মশা খেতে যাবে, তখন মশা ভিজে যাবে, তখন মশা গা শুকানোর জন্য আগুন খুঁজবে, ও আগুনের কাছে যাবে, আমি ওখানে বোম রেখে দেবো, বোম ফেটে যাবে, তখন বোম ফেটে মশা আহত হবে, তখন মশা হসপিটালে যাবে, হসপিটালে ওর মুখে অক্সিজেন মাস্ক দেবে, আমি গিয়ে অক্সিজেন মাস্ক খুলে নেবো, ব্যাস মশা মরে যাবে। বাবা একটা মশা মারতে এত কিছু! হেই ম্যাডাম তাহলে একটা ছুটি যা, আমার দ্বারা তোদেরকে আর পড়ানো সম্ভব নয়। হে গাইস, দিস ভিডিও স্পন্সার বাই বিনানি.কম, এটি একটি ট্রেডিং ওয়েবসাইট, ঠিক আছে, যেখান থেকে আপনি অনেক অনেক টাকা আর্ন করতে পারবেন এবং আমিও আর্ন করি। সো ফাইনালি আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা টাকাটা কীভাবে আর্ন করবেন। সো ফাইনালি গাইস আমি এটা ওপেন করে নিয়েছি, যেখানে ফার্স্ট ইন্টারফেসটা দেখা যাচ্ছে, ও গ্র্যাব এখন নিচের দিকে চলছে, ঠিক আছে, তার মানে এটা এক মিনিট পরে গ্র্যাবটা নিচের দিকেই চলবে। সো এখানে আমি আজকে 5,000 টাকা লাগাচ্ছি, 5,000 টাকা লাগিয়ে দেখছি যে আমি কী করতে পারি। সো ফাইনালি এটা আমার দিমাগের উপরে চলে, বেসিক্যালি আমি যেটা আন্দাজ করি ওটাই হয়ে যায়, ঠিক আছে। তো 5,000 টাকা লাগিয়েছি, গ্র্যাব এখন চলছে, নিচের দিকে চলছে, ও উপরের দিকে উঠছে, নিচের দিকে চলছে চলছে চলছে, দেখা যাক কী হয়, দেখা যাক দেখা যাক। ও মাই গড, ফাইনালি আমি 9,000 টাকা উইন করে ফেলেছি। সো বন্ধুরা এটা একটি খুবই ট্রাস্টেড ওয়েবসাইট, ঠিক আছে, আমি এখান থেকে 9,000টা উইন করে নিয়েছি, আপনারাও এখান থেকে উইন করুন। আর আমার অনেক বন্ধু আছে যারা এই বিনানি.কম থেকে তাদের জীবন চেঞ্জ হয়ে গেছে, তারা এখন অনেক এনজয় আছে, অনেক মাস্তি করছে, ঠিক আছে। তো আপনারাও ডাউনলোড করুন বিনানি.কম, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, এক্ষুনি যেয়ে রেজিস্টার করে প্লে করুন বিনানি.কম।